আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজ পেনড্রাইভকে বুটেবল করতে হয়। সেটার জন্য যে রিকোয়ারমেন্টের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম একটি 8 GB পেনড্রাইভের প্রয়োজন হবে, আর উইন্ডোজ যে আইএসও ইমেজের প্রয়োজন হবে। তাহলে চলুন দেখি কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয়। প্রথমে আমার একটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পেনড্রাইভ কানেক্টেড আছে, রিমুভেবল ডিস্ক কানেক্টেড আছে, রিমুভেবল ডিস্ক বা যেটাকে পেনড্রাইভ বলা হচ্ছে সেটি কানেক্টেড আছে। আমরা অ্যাডমিন প্রম্পট থেকে কমান্ড লাইনে আসব, এরপর যে অল্প কয়েকটি কমান্ড ইউজ করতে হবে চলুন দেখি আমরা সেগুলো ইউজ করি। প্রথম হচ্ছে ডিস্ক পার্ট, লিস্ট ডিক্স, স্পেস দিতে হবে। তাহলে আমার যে দুটো ডিক্স রয়েছে সেগুলো লিস্টেড হয়ে যাবে। খেয়াল করুন এখানে ডিক্স জিরো হচ্ছে আমার হার্ড ডিক্স অথবা কম্পিউটার হার্ড ডিক্স, আর ডিক্স ওয়ান হচ্ছে আমার পেনড্রাইভটি 28 GB সাপোর্টেড একটি পেনড্রাইভ। আমরা যেহেতু আমরা পেনড্রাইভকে বুটেবল করবো তাহলে আমাদের অবশ্যই ডিক্স ওয়ানকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডিক্স ওয়ান, আমরা ডিক্স ওয়ানকে সিলেক্ট করলাম যে ডিক্স ওয়ান ইজ নাও সিলেক্টেড ডিক্স, এটা ডিক্স সিলেক্টেড হয়েছে। ডিক্সটিকে যেটি করতে হবে ক্লিন করতে হবে, ক্লিন সাকসেসফুল হয়েছে। আপনি খেয়াল করুন এখানে যে কাজটা হচ্ছে রিমুভেবল ডিস্কটি ক্লিন হয়েছে, যারা এখন অ্যান্টি ফেস ফাইল ফরম্যাটে চলে গিয়েছে। এখন আমরা পার্টিশন ক্রিয়েট করব, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি ডিক্স পার্ট সাকসেসড ইন ক্রিয়েশন দ্য স্পেসিফিক পার্টি স্পেসিফাইড পার্টিশন, সিলেক্ট পার্টিশন ওয়ান, পার্টিশন ওয়ানকে সিলেক্ট করলাম, পার্টিশন ওয়ান সিলেক্টেড হয়েছে। এটিকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ হয়েছে। ফরম্যাট করতে হবে, আমার ডিস্কটি NTFS ফরম্যাটে ছিল তাহলে NTFS ফাইল ফরম্যাটটাকে ফরম্যাট করতে হবে। 0% কমপ্লিট, এটা 100% কমপ্লিট হয়ে যাবে। আপনি এখানে আমার হার্ড ডিস্ক ইয়া পেনড্রাইভটি খেয়াল করুন, আমি খেয়াল করুন এখানে ফরম্যাট কমপ্লিট হয়েছে, এখানেও সেটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এখন লেটার অ্যাজেন করব, জি রিমুভাল ডিস্কটি অ্যাজেন্ট হয়ে গিয়েছে, এক্সিট আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডিস্কপার অর্থ আমার ফরম্যাটে এক্সিট হয়ে যাবো। এখন খেয়াল করুন পেনড্রাইভটি সম্পূর্ণ এমটি রয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইএসও ফাইল থেকে উইন্ডোজের আইএসও ফাইল, উইন্ডোজ 10 আইএসও ফাইল সেটিকে মাউন্ট করব। মাউন্ট করব যে ফাইলটা রয়েছে সেগুলো কপি করে সমস্ত ফাইল কপি করে আমরা আমাদের পেনড্রাইভটির মধ্যে রিমুভাল ডিস্কের মধ্যে পেস্ট করে দেব। এই পেস্ট হওয়া সম্পূর্ণ হলে আপনারা দেখতে পাবেন যে রিমুভাল ডিস্কটি বুটেবল হয়ে গিয়েছে, পেনড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। এখন এরপর থেকে এই পেনড্রাইভ থেকে যে কোনো উইন্ডোজের মধ্যে উইন্ডোজের ওএস দেওয়া যাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা সাথে থাকার জন্য।